হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো ডাল ভর্তা। আশা করছি আমার আজকে ডাল ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ডাল ভর্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিলাম। মিক্সিং বলে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো সবকিছু একসাথে একটু ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। এখন অ্যাড করে নিব প্রায় 1/2 কাপ পরিমাণ ধনে কুচি। তো ধনে কুচিটা দেওয়ার পর দিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। তো ডালটাকে আমি লবণ ছাড়া শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। তো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে খুব সহজে আপনারা ডাল ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমার এই ডাল ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি ডাল ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকে ডাল ভর্তা। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।